হাই ফ্রেন্ডস, আজকের বলা বক্তব্য মানি রিপিটস মানি। এখন টাকা ছাড়া দুনিয়া ফাঁকা, এটা আমি 100% বিশ্বাস করি। কিন্তু টাকা তো চাই, টাকা আয় উপার্জন করতে হবে, কিন্তু কোন পথে আমরা টাকা উপার্জন করব ভাবতে হবে। এই ভাবতে ভাবতে পথের সন্ধান করতে করতে ও এ চলে এলাম ত্রিশূল মোড়ে। ত্রিশূল মোড়ে বাম দিকে বোর্ড টাঙানো আছে, বিধি বাম। এই পথে অনলাইন বা সরু লাইন দুটো দিকই আছে, অনলাইন এবং প্রপার লাইনে অধিকাংশ মানুষ চাকরি এবং ব্যবসা করে বা দুটোই একসাথে করে জীবিকা নির্বাহ করেন। তারা অধিকাংশই কিন্তু ভীষণ অন অ্যান অ্যাভারেজ, খুব সাধারণ মানুষ। আর সরু লাইনে উঁকি দিয়ে দেখলাম বিপদ সংকেত, ওইখানে আমাদের মতো সাধারণ মানুষের যাতায়াত প্রায় নিষিদ্ধ। কি আছে সেখানে? আছে জন্মসিদ্ধ, যারা জন্মসূত্রে বিষয় সম্পত্তির মালিক হয়। আর আছে কর্মসিদ্ধ, সে কর্মগুলো অধিকাংশ ক্ষেত্রে খুব সুকর্ম নয়, যেমন বিয়ে বা ডিভোর্স বা বিভিন্ন অবৈধ উপায়, লটারি, জুয়া, এগুলোর মাধ্যমে তারা পরধন প্রাপ্তি বা অর্থ সম্পদের মালিক হয়। এরা হচ্ছে জন্মসিদ্ধ। আর এক ধরনের প্রসিদ্ধ মানুষ আছেন, তারা হচ্ছেন ধার করে ঋণ ঘি খাওয়া, আমরা এক ধরনের মানুষ আছি বিশ্বাস করি, কিন্তু তারা অনেক বড় মাপের, তাদের মডেলটা অনেক উঁচুতে। তারা কোনো সংস্থা থেকে প্রচুর পরিমাণে টাকা লোন নিয়ে তারপরে শোধ করলেন না। তাদের ঘটনা আমরা নিউজ পেপার এবং টিভিতে প্রায়শই দেখি, শুনি, তারাও আমাদের আলোচ্য বিষয় নয়। তা সেই সরু লাইনে আমি একটা অদৃশ্য বোর্ড টাঙিয়ে দিলাম, আমরা ওই পথে পা বাড়াবো না। ফিরে এলাম আবার ত্রিশূলের সেই গোড়ায়। এবার দেখি ডান দিকে লেখা রয়েছে ওয়েল ডান, ওয়েলকাম টু সার্ভিস সেক্টর। এই পথে এসে দেখলাম এই পথের মানুষেরা অনেক বেশি উজ্জীবিত, কর্মচঞ্চল, তারা উদ্যোগী, তারা অনেক বেশি পরিশ্রম করছেন এবং পরিষেবা প্রদান করছেন মানুষদেরকে। এই সার্ভিস সেক্টরে যারা তাদের কাজটাকে অনলাইন মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত করেছেন, তাদের সম্ভাবনা আরও বেশি উজ্জ্বল হয়েছে, তারা আরও বেশি সফল হয়েছেন। আর কী করেছেন? না, নিজের দেশের এবং দশের উন্নতি করছেন। আবার ফিরে এলাম সেই ত্রিশূলের গোড়ায়, এবার নাক বরাবর সিধা রাস্তা, লেখা রয়েছে যদি মেধা থাকে, বুকে দম থাকে, এগিয়ে চলো সামনে, স্টার্ট আপ, লেটস স্টার্ট আপ। এই পথে দেখি মাঝে মাঝেই আছে টাকার গাছ, বিভিন্ন ধরনের নামি অনামি কোম্পানি যেখানে প্রকৃতপক্ষে টাকা তৈরি হয়, টাকা ফলে যে গাছে আর কি। সব গাছে যেমন সমান সফল হয় না, সমান ফল ফলে না, তেমনি সব টাকার গাছে, সব কোম্পানিতে, সব বিভিন্ন ধরনের কোম্পানি যে সমান টাকা ফলে এমনটা বলছি না, কিন্তু সেগুলো টাকার গাছ, তাতে টাকাই হয়। আর একটু এগিয়ে দেখলাম যে কিছু যন্ত্রপাতি বিভিন্নভাবে অ্যাসেম্বল করা হচ্ছে, সেটা হচ্ছে টাকা টুলস, টাকা তৈরি হয় তাতে। তারা শিল্পক্ষেত্রে বিভিন্নভাবে উন্নতি করে টাকা তৈরি করছেন। এই হচ্ছে মোটামুটি আজকের গল্প, টাকা তৈরি, টাকা কোথায় সন্ধান পাওয়া যায়। এবং মনে রাখতে হবে আমাদের জীবনে প্রথম থেকে উদ্যোগী হতে হবে, না হলে সেই হতাশার সুরে গান গাইতে হবে, টাকার দেখা নাই রে, টাকার দেখা নাই। তো বন্ধুগণ, আজ এই পর্যন্ত।
ভালো আছি, ভালো থাকবেন।